এতিয়া আমি ইংরাজির পঞ্চম শ্রেণীর লেসন নাম্বার 4 আর পেজ নাম্বার 48 দ্য স্টক এন্ড দ্য ফক্স এই পাঠটো আমি আলোচনা করি। এই পাঠটো আলোচনা অলপ করব লাগে প্রশ্ন উত্তর আলোচনা করার আগত, তেতিয়াহে আমি বস্তুটো ভালকে বুঝিব পারি। এতিয়া আমি পাঠটো আলোচনা করবলৈ যাওঁ। রিড দ্য স্টোরি দ্য স্টক এন্ড দ্য ফক্স। স্টক মানে কি বগলি আর ফক্স মানে কি হিয়াল। এতিয়া হিয়ালে কথা পাতি আছে। হেল্লো মিস্টার স্টক, হাউ আর ইউ? হেল্লো মিস্টার বগলি, তুমি কেনেকুয়া আছা? হাউ আর ইউ? বগলিয়ে উত্তর দিলে, আই এম ফাইন থ্যাংক ইউ, মই ভালে আছো, ধন্যবাদ। তারপর আক হিয়ালে সুদিলে, উড ইউ কাম টু মাই প্লেস ফর লাঞ্চ টুমরো? তুমি অহাকালি দুপরিয়া আহার করবলৈ মোর ঘরত আহিবানে বলি হিয়ালে সুদিছে। লাঞ্চ মানে কি দুপরিয়া আহার, ডিনার মানে রাতির আহার, ব্রেকফাস্ট মানে রাতিপুয়ার আহার। রাতিপুয়ার আহার ব্রেকফাস্ট, দুপরিয়ার আহার লাঞ্চ, আর রাতির আহারটা হয়েছে ডিনার। গতি ইয়াত লাঞ্চ খাওয়া হয়েছে, গতি কি হব দুপরিয়ার আহার। তার বিষয়ে হিয়ালে উত্তর দিলে, ও ইয়েস ডেট উড বি গ্রেট, নিশ্চয় এইটু বড় ভাল কথা বলে কলে এইটু হিয়ালে। তার পিছত কি হল, দ্য নেক্সট ডে দ্য ফক্স প্রিপেয়ার্ড এ টেস্টি মিল অ্যান্ড অ্যানাউন্স টু দ্য স্টক দ্য মিল ইজ রেডি। তারপর কি করিলে ইয়ালে নেক্সট দিনাখন, দ্বিতীয় দিনাখন কি করিলে বড় টেস্টি বড় স্বাদিষ্ট খোৱা বস্তুবোৰ ৰেডি করিলে, প্ৰিপেয়াৰ করিলে মানে সব ঠিক ঠাক রেডি করিলে। তারপর কলে এনাউন্স টু দ্য স্টক মানে বগলিক কলে ইয়ালে এনাউন্স করিলে, ঐ খোৱা বস্তুবোৰ রেডি হৈছে বুলি এনেকৈ চিঞৰি কলে। হি সার্ভ দ্য মিল অন এ বিউটিফুল প্লেট এণ্ড সেড লেটস স্টার্ট। তারপর কি করিলে হিয়ালে, হি সার্ভ দ্য মিল অন এ বিউটিফুল প্লেট এণ্ড সেড, হিয়ালে এটা ধুনিয়া প্লেট, এইটো খোৱা বস্তু প্লেট, প্লেটত কি করিলে খোৱা বস্তু কি কি বনাইছে দুপরিয়ার আহার সেইটো দি ওকে আরম্ভ করো বলে হিয়ালে খাবলে আরম্ভ করিলে। দ্য স্টক লুক এট দ্য মিল অ্যান্ড সেড, মাই ফ্রেন্ড আই হ্যাভ এ লং বিক। তেতিয়া এই বগলিয়ে কলে, ই কিবা খোৱা বস্তুর পিনে চাই কলে, মোর বন্ধু আই হ্যাভ এ লং কি আছে বিক, মোর কি আছে দীঘল ঠোঁট আছে, বগলের এইটু ঠোঁটটু দীঘল হয় না নয়, মোর দীঘল ঠোঁট আছে, উইল ইউ প্লিজ গিভ মি দ্য ফুড ইন এ পট, তুমি মোক বাটিত, এটা বাটিত বা এটা বোল এনেকুৱা বাটি অলপ যিটো খাই থাকে তেনেকুৱা পট তত তুমি মোক দিব পাৰিবানে খোৱা বস্তু, কিয়নো মোৰ ঠোঁটটো দীঘল, মই এই প্লেটত খাব নোৱাৰোঁ বুলি বগলিয়ে হিয়ালক ক'লে। দ্য ফক্স ডিড নট ৰেছপণ্ড টু দ্য ষ্টক ষ্টকছ ৰিকুৱেষ্ট এণ্ড কেপ্ট অন ইটিং হিজ ফুড। হিয়ালে কি করিলে, বগলিয়ে যে মই থালিত এনেকুৱা প্লেটত খাব নোৱাৰো, মোক এটা বাটি জাতীয় বস্তু দিয়া বুলি কওঁতে হিয়ালে বগলিৰ কথাটো গুৰুত্বই নিদিলে, একেবাৰে কাণহাৰ নিদিলে।
गुरुत्व निदि हियाले निजर प्लेटर थका खा बस्तु तो माने कंटिन्यू खाई थाके लारो। द स्टॉक लुक एट हिज प्लेट हंग्रीली। बगलिए की कोले की करिले माने ए थालीर पिने साई थाके लारो माने बर भुकातुर होय बारो खाना तो टेस्टी बनाइसे लगते माने दुपरी आहार खुआर समय से भूको लगे गति के बर भकातुर होय ए प्लेटर पिने साई थाके। ही कुड नॉट ईट एनीथिंग। बगलिए कि एकोए खाबो नुवारिले प्लेटर दियार कारणे बगलिए एकोए खाबो नुवारिले। ही लेफ्ट द हाउस ऑफ द फॉक्स हंग्री एंड सेड। तार पिसत कि करिले बगलिए हियालर घर तो एरी गुसी गल बर दुख मनरे आरो पेटत निजर भूक लय हाँ भूक लय बकातुरे होय एक खाब नारक बर दुख मनरे हियालर घर तो एरी गुसी गल गति के एटो आरो बेल तार पिसत कि हल एटो आमी नेक्स्ट भिडियो आलोचना करिम गति के एटो बेसी दीघल हम ये लो फर्स्ट पेज तो ये भिडियो आलोचना करा हो।